আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় বড় সরব রদবদল। আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের এই সকল জেলাগুলিতে তাণ্ডব দেখাবে তৃণমূল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় তাণ্ডব দেখাতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। বিগত দু তিন দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলছে। গতকালও ভারী বৃষ্টিতে ভিজেছে নগরী সহ একাধিক জায়গা, যদিও তাতে সূর্যের ঝাঁজ কমেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও বৃষ্টির দাপট বহাল থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সঙ্গে দোসর হবে বজ্রপাত। গতকালকের মতো আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় বড় রদবদল হতে পারবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। হাওয়া অফিসের তরফের খবর অনুযায়ী আগামী 4-5 দিন গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যদিও এতে তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানা যাচ্ছে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস অবধি বেশি থাকবে বলে জানিয়েছেন তারা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের অধিকাংশ জায়গা আংশিক মেঘলা আকাশ থাকবে, থাকবে আর্দ্রজনিত অস্বস্তি। পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। এই সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে গতকাল ভারী ও মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জায়গা। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, উপরের 5 জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। অনেক জায়গায় ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে ফের 4-5 দিন টানা বৃষ্টি হতে পারে উত্তরের একাধিক জায়গায়। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।